আসসালামু আলাইকুম, আশা করছি আপনি ভালো আছেন। বর্তমানে নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না, যার ফলে আমার চ্যানেলটা অনেকটাই পিছিয়ে পড়ছে। আসলে ব্যবসায়িক ব্যস্ততার কারণে এটা করা হয়ে উঠছে না, তবে চেষ্টা করবো ইনশাল্লাহ আবারও নিয়মিত হওয়ার জন্য। আজকে আমরা আলোচনা করব আইওটি অথবা ইন্টারনেট অফ থিংস এই বিষয়টা নিয়ে। কেন এটা নিয়ে আলোচনা করছে, আলোচনার অগ্রভাগে অবশ্যই আমরা এটা বুঝতে পারব। যেহেতু আমরা কেরিয়ার বিষয়ে আলোচনা করি, ব্যবসা সংক্রান্ত আলোচনা করি, সেহেতু এই এই বিষয়টাকে আমরা কেরিয়ার অথবা ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে ভাবব, তাহলে এখান থেকে আমরা অবশ্যই একটা নতুন দ্বার উন্মোচন করতে পারবো এবং একটা নতুন সম্ভাবনা দুয়ার উন্মোচন হবে অনেকের জন্য ইনশাআল্লাহ। তো আইওটি কি? আইওটি কে একদম সাদামাটা ভাষায় বলতে গেলে বলা যায় যে জিনিসপত্রের সাথে ইন্টারনেটে সংযোগ স্থাপন করে কার্য সম্পাদন করা। আর একটু সহজভাবে বলি, দেখুন আমরা যে ওয়াশিং মেশিন ব্যবহার করি, এটার মধ্যে কাপড় ওয়াশ করার জন্য কয় কেজি কাপড়ে কতটুকু পানি দরকার বা কতটুকু ডিটারজেন্ট পাউডার দরকার, এটা কিন্তু মেশিন অটোমেটিক্যালি করে। এটা কিভাবে হয়? এটা হয় সাধারণত বিভিন্ন চিপের মাধ্যমে, বিভিন্ন প্রোগ্রামের সাথে সংযুক্ত হয়ে, কম্পিউটারের সাথে সম্পৃক্ত হয়ে তারপরে কাজটা করে, তাই না? তো এটা হয়ে এভাবেই আসলে হয়। আরো বেশ কিছু ডিভাইস রয়েছে, বেশ কিছু সেক্টর রয়েছে যেগুলোতে আসলে এভাবে আমরা অটোমেটিক্যালি কাজ করি, আর এই কাজগুলো আসলে বিভিন্ন চিপের মাধ্যমে কম্পিউটারের সাথে সম্পৃক্ত হয়ে ইন্টারনেটের মাধ্যমে কার্য সম্পাদন করে। আর এই সিস্টেমটাকে বলা হয় এমবেডেড সিস্টেম। এই এমবেডেড সিস্টেমের মাধ্যমেই প্রোগ্রামকে জিনিসপত্রের সাথে বা ইন্টারনেটকে জিনিসপত্রের সাথে সংযুক্ত করা হচ্ছে, করে সেটাকে মানুষের জন্য আরো সহজলভ্য করা হয়েছে। ধারণা করা হচ্ছে নিকটবর্তী ভবিষ্যতে প্রায় 200 বিলিয়ন ডিভাইসকে এই ইন্টারনেটের সাথে সম্পৃক্ত করা হবে, যার বাজার মূল্য প্রায় 400 বিলিয়ন মার্কিন ডলার। তাহলে বুঝতে পারছেন এই আইওটি বা ইন্টারনেট অফ থিংস এর ব্যাপারটা কতটা বড়সড় হতে পারে। বর্তমানে আইওটি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ডাটাগুলো সংগ্রহ করছে। বিশেষজ্ঞরা বলছেন অদূর ভবিষ্যতে বা কাছাকাছি সময়ে এই সংগ্রহকৃত তথ্যগুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে অবজারভেশন করে কিভাবে আরো সহজলভ্য ভাবে মানুষকে বিভিন্ন কার্য সম্পাদনের ক্ষেত্রে সহযোগিতা করা যায় সে ব্যাপারে কাজ চলছে। আমার আপনার সরল মনে একটা প্রশ্ন আসতে পারে যে এত কিছু হচ্ছে আর এগুলো জেনে আমার আপনার লাভ কি? তাহলে আমরা এই ব্যাপারে কয়েকটা দৃশ্যপট আমাদের সামনে তুলে ধরি, তাহলে এটা বুঝতে আরো সুবিধা হবে যে ইন্টারনেট অফ থিংস সম্পর্কে জেনে আমাদের আসলে লাভ কি। ধরুন আপনি আপনার সংসারে আপনার বাবা মা, আপনার দুইটা ছেলে মেয়ে এবং আপনারা স্বামী স্ত্রী বসবাস করেন। এই একটা সংসারে বসবাস করার ক্ষেত্রে অনেক ধরনের ভুল হতে পারে, যেমন আপনার বাচ্চা ফ্রিজ থেকে আইসক্রিম বের করার পর ফ্রিজের দরজা বন্ধ না করেই সে খেলাধুলা শুরু করে দিয়েছে, অথবা ছুটির দিনে কি কি বাজার করতে হবে সেটা আপনার স্ত্রী আপনাকে বলতে ভুলে গিয়েছে। আবার এমনও হতে পারে আপনি বাজারে যাওয়ার সময় আপনার বাবার জন্য ইনসুলিন আনতে হবে সেটা আপনি ভুলে গিয়েছেন। যদি এমন কোনো সিস্টেম থাকতো যেটার মাধ্যমে আসলে এই ভুলগুলো করা সম্ভব নয়, তাহলে কেমন হতো? যদি আমরা এটাকে কল্পনায় ভাবছি কিন্তু বর্তমানে এটা বাস্তব, কারণ অলরেডি অনেক দেশে অনেক ধরনের স্মার্ট শহরের ঘোষণা দেওয়ার কথা আমরা শুনতে পাচ্ছি। যদিও আমরা শুধুমাত্র একটা স্মার্ট হোমের কথা ভাবছি, কিন্তু অনেক দেশেই এখন স্মার্ট সিটির কথা ভাবছে। স্মার্ট সিটিতে কোনো যানজট থাকবে না, স্মার্ট সিটিতে অন্ধকার হলে অটোমেটিক আলো জ্বলে যাবে, স্মার্ট সিটিতে কোথাও অনিয়ম করে গাড়ি পার্কিং করতে পারবে না, স্মার্ট সিটিতে মানুষ কোথাও অনিয়ম করে ময়লা আবর্জনা ফেলতে পারবে না। নোটিফিকেশনের মাধ্যমে অটোমেটিক্যালি তাকে ট্র্যাক করা হবে, ট্র্যাক করে তাকে জানিয়ে দেওয়া হবে যে আপনি এটা ভুল করছেন, এটা করা ঠিক হচ্ছে না, অথবা তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে অটোমেটিক্যালি। আর এগুলো আসলে স্মার্ট সিটিতে হওয়া সম্ভব। আরো কয়েকটা দৃশ্যপট আপনার সামনে তুলে ধরি, তাহলে বিষয়টা আরো বুঝতে সুবিধা হবে যে আইওটি সম্পর্কে জেনে আমার লাভ কি। এই দৃশ্যপটটা এমন হতে পারে, ধরুন আপনার বাগান করার খুব শখ, কিন্তু আপনি এতটাই ব্যস্ত যে এই ব্যস্ততার কারণে কিভাবে বাগান করবেন সেই সময়টা বের করতে পারেন না। কারণ বাগান করতে হলে বাগানের পরিচর্যা করতে হবে, কীটনাশক দিতে হবে, নিয়মিত পানি দিতে হবে, আর এই কাজগুলো যদি অটো ইরিগেশনের মাধ্যমে করা হয় তাহলে কেমন হয়? জি, এটাও বাস্তব। এটাও অলরেডি আমরা অনেক দেশের ফার্ম দেখতে পাই যারা আসলে অটো ইরিগেশনের মাধ্যমে টমেটো চাষ করছে
বা অন্যান্য সবজি চাষ করছে, যেখানে আসলে অটোমেটিক্যালি একটা টমেটো গাছে কতটুকু পানি লাগবে বা কতটুকু রোগ হয়েছে, এই রোগের জন্য কতটুকু কীটনাশক দিতে হবে বা সার দিতে হবে, সে অনুপাতে একটা গাছে কয়টা টমেটো ধরবে, কয়টা টমেটো কতদিন পরে পেকে যাবে বা গাছ থেকে সেরার উপযুক্ত হবে, সেটা সবকিছু যদি প্রোগ্রামিং এর মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে নির্ধারণ করে দেওয়া যায় তাহলে কেমন হয়। অবশ্যই এটা একটা কল্পনার বিষয় হলেও এটা বাস্তব, অনেক ক্ষেত্রে এটা সম্ভাবনা আমরা দেখেছি, বাস্তবতা আমরা দেখেছি। তো দেখুন, এই দৃশ্যপট গুলো থেকে আমরা কিন্তু বুঝতে পারি যে আইওটি বা ইন্টারনেট অফ থিংস এর কতটা গুরুত্ব রয়েছে। আমাদের বাংলাদেশে কৃষি ক্ষেত্রে এটাকে অ্যাপ্লাই করে খুব সহজেই কিন্তু কৃষি ক্ষেত্রে অনেক বেশি সাফল্য অর্জন করা সম্ভব, এবং আমাদের কৃষি মন্ত্রণালয় অলরেডি এটা সম্পর্কে অগ্রভাল রয়েছেন এবং এটা নিয়ে কাজ করছেন, এবং এটা নিয়ে কাজ করার ফলে আমরা কিন্তু অল্প জমিতে প্রচুর ফসল উৎপাদন করতে পারছি। তো আমরা এতক্ষণ দৈনন্দিন জীবনে আইওটির ব্যবহার বা আইওটির সুবিধাগুলো সম্পর্কে জানলাম, এখন আমরা জানবো যে আমাদের ক্যারিয়ার জীবনে আইওটির কতটা প্রভাব ফেলতে পারে। তো যদি আমরা ক্যারিয়ারের দিক থেকে ভাবি তাহলে কিন্তু আমরা এই ক্যারিয়ারের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করতে পারি। তো আমরা যদি আইওটি নিয়ে ক্যারিয়ার গড়তে চাই তাহলে অনেক কিছুই করার রয়েছে, ছোট্ট পরিসরে অথবা বৃহৎ পরিসরে বিভিন্ন ভাবে আইওটি ক্যারিয়ারের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করতে পারি। আইওটি ক্যারিয়ারের সাথে সম্পৃক্ত করতে হলে কি করতে হবে? যদি আমরা এই আইওটি ক্যারিয়ারের সাথে বা ইন্টারনেট অফ থিংস এর সাথে নিজেদেরকে সম্পৃক্ত করতে চাই তাহলে আমাদেরকে প্রোগ্রামিং সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। প্রোগ্রামিং সম্পর্কে আসলে যত ধরনের স্টেপ রয়েছে বা যত ধরনের পড়াশোনা রয়েছে সব ধরনের পড়াশোনা আসলে করতে হবে। আমরা সাধারণত ভাবে যে ধরনের পড়াশোনা করি সে ধরনের পড়াশোনা করলে আসলে এই ক্যারিয়ারে নিজেদেরকে সম্পৃক্ত করা যাবে না। যদিও বাংলাদেশে আইওটি নিয়ে ক্যারিয়ার গঠন করার জন্য 4 বছর মেয়াদি কোর্স রয়েছে, সেই বিষয়ে পড়াশোনা করেও আইওটি ক্যারিয়ারের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করা যাবে। তবে আইওটি ক্যারিয়ারে যদি নিজেদেরকে সফল বা এক্সপার্ট হিসেবে দেখতে চাই সেক্ষেত্রে কিন্তু আরো বেশি কাঠখড় পোহাতে হবে। যেমন আমাদেরকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর যতগুলো ভাষা রয়েছে প্রায় সবগুলোই রপ্ত করতে হবে, আপডেট টেকনোলজি সম্পর্কে ভালো জ্ঞান রাখতে হবে এবং এটা সম্পর্কে ভালো আগ্রহ রাখতে হবে, তাহলে আমরা এই ক্যারিয়ারের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবো। যদি আগ্রহ না থাকে তাহলে আসলে এটা আসা ভুল হবে। তো ক্যারিয়ারের দিক থেকে ভাবতে গেলে আর একটু বৃহৎ করে যদি কথা বলি তাহলে এভাবে বলতে হয়, এই আইওটি একটা সময় ইন্ডাস্ট্রিয়াল খাতে, শিক্ষা খাতে, চিকিৎসা খাতে, কোন দেশ পরিচালনা করার খাতে, প্রায় প্রত্যেকটা ক্ষেত্রে এই আইওটির ব্যবহার হবে। যেহেতু জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আইওটির ব্যবহার হবে, সেহেতু আমরা যারা এই বিষয়ে ক্যারিয়ার গঠন করতে চাচ্ছি তারা কিন্তু অবশ্যই একটা ভালো সম্ভাবনার দিকে যাচ্ছি বলে ধারণা করা যায় বা নিশ্চিতভাবে বলা যায়। সব খাতে যেহেতু এটার ব্যবহার বৃদ্ধি পাবে সেহেতু এটা নিয়ে আমরা ক্যারিয়ার গঠন করতে পারি। তার পাশাপাশি যখন এইটার ব্যবহার বৃদ্ধি পাবে তখন এটার কিন্তু অপব্যবহারও বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে এই অপব্যবহার রোধ করার জন্য কিন্তু আমরা নিজেদেরকে এক্সপার্ট করতে পারি। অর্থাৎ আমাদের ডিভাইসগুলোকে বিভিন্ন হ্যাকারদের হাত থেকে রক্ষা করার জন্য আমরা কিন্তু এই বিষয়ের উপর আমাদেরকে এক্সপার্ট হয়ে উঠতে হবে, তাহলে কিন্তু আমরা এটার প্রোটেকশনের ব্যাপারেও কাজ করতে পারবো। যাই হোক, মানে মেইন কথা হচ্ছে যদি আপনি আইওটির উপরে নিজের ক্যারিয়ার গঠন করতে চান তাহলে আমি বলবো আপনি এটার উপরে ফোকাস করতে পারেন। যারা অভিভাবক রয়েছেন তাদেরকে বলবো আপনারা চাইলে কিন্তু আপনাদের বাচ্চা কাচ্চাদেরকে আইওটি বিষয়টার উপরে তাদেরকে ফোকাস করাতে পারেন বা তাদেরকে এটার উপরে আগ্রহ সৃষ্টি করানোর ব্যাপারে আপনি ভূমিকা পালন করতে পারেন, তাহলে আপনার বাচ্চার ভবিষ্যৎ ইনশাল্লাহ অনেকটাই সামনের দিকে ভালো হবে বলে আশা রাখা যায়। আর আমরা যারা ইয়াং জেনারেশন রয়েছে তারাও চাইলে কিন্তু আমরা যারা ইন্টারমিডিয়েটে পড়ছি অথবা অনার্স লেভেলে পড়াশোনা করছি তারাও চাইলে কিন্তু এই বিষয়টার উপরে ফোকাস করতে পারি, তাহলে হয়তো বা আমরা এটার উপরে একদম এক্সপার্ট হয়ে উঠতে পারবো না, তবে আমরা এটার যদি একটা ছোট্ট একটা ফিল্ড নিয়েও কাজ করি তাহলেও কিন্তু এখানে ভালো কিছু করার সম্ভাবনা রয়েছে। অনেক বেশি কথা বলে ফেললাম, যদি এই বিষয়ে আমার এতটা এক্সপার্ট অনেক বেশি কথা বলে ফেললাম যদি আমি এই বিষয়টা সম্পর্কে এত এক্সপার্ট নই, অনেকক্ষণ পড়াশোনা করার পর এই কথাগুলো বলতে পেরেছি। চেষ্টা করবো সামনে আরো ইনফরমেশন
তথ্যবহুল ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আর এই আইওটি বিষয়টা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করছি আপনাদের কাছ থেকে একটা ভালো রেসপন্স পাবো, সে আশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, খোদা হাফেজ।